হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো। তো আমরা আরেকটা নতুন ইউনিভার্সিটি নিয়ে চলে আসছি। আজকে আমরা নতুন একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে, এবং কি এই ইউনিভার্সিটি স্কলারশিপ হবে সিএসসি গভর্নমেন্ট স্কলারশিপ। আমরা এর আগে কথা বলছি সিএসসি গভর্নমেন্ট স্কলারশিপ কি। যদি আপনি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আপনারা দেখতে পারবেন, তাহলে একটা ডিটেলস ক্লিয়ার আসবে আপনাদের সিএসসি গভর্নমেন্ট স্কলারশিপ কি, এটা কি কাজ করে বা কি করে এই সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আজকে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ইস্ট চায়না ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং হচ্ছে তার 497, এবং কি হচ্ছে কান্ট্রি র্যাঙ্কিংয়ে আছে 35 নম্বরে। অনেক ভালো একটা ইউনিভার্সিটি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিয়ে। সো এটা হচ্ছে 18 এবং 19-এর র্যাঙ্কিং। 2020 বা 21-এর কথা যদি বলি, তাহলে হয়তো আরো অনেক আগে গেছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং। তো চলুন আজকে আমরা স্কলারশিপটা ইন্ট্রোডিউস করে দেই। ইস্ট চায়না ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই বছর সিএসসি গভর্নমেন্ট স্কলারশিপ দিচ্ছে। তো এগুলো হচ্ছে ইন্ট্রোডিউস করে দেওয়া ইউনিভার্সিটি সম্পর্কে। আমরা এখানে বলবো না, আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বেল্ট অ্যান্ড রুট প্রোগ্রাম। ওকে, এজেন্সি নাম্বার হচ্ছে, এজেন্সি নাম্বারটা এখানে দেওয়া আছে, ইউনিভার্সিটি এজেন্সি নাম্বার। তো ইস্ট চায়না ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এজেন্সি নাম্বার হচ্ছে এটা। আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন সিএসইউ ওয়েবসাইটে গিয়ে বি টাইপে, তখন এই এজেন্সি কোডটা দরকার পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমরা চলে যাই হচ্ছে কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন, এবং কি কোন কোন ধরনের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্কুল অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন মাস্টার্স স্টুডেন্ট এবং কি পিএইচডি স্টুডেন্ট। কোর্স হচ্ছে মাস্টার্সের জন্য 3 ইয়ার্স, পিএইচডির জন্য 4 ইয়ার্স। ইংলিশ চাইনিজ দুটোটাতেই করা যাবে, আপনার যেটা ইচ্ছা ওইটাতেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে হচ্ছে আরেকটা সাবজেক্ট আছে আমাদের এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এনভায়রনমেন্ট নিয়ে যারা পড়াশোনা করতে চাইবেন, এখানে বেশ দুইটা সাবজেক্ট আছে, মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট। মাস্টার্স 3 ইয়ার্স কোর্স অনলি ইংলিশে এনভায়রনমেন্টের উপরে, আর পিএইচডিতে 4 ইয়ার্স কোর্স অনলি ইংলিশে। এইটাতে আপনি ইংলিশ চাইনিজ দুইটাই চুজ করে পড়াশোনা করতে পারবেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি। বাট আপনি যদি হচ্ছে এটা এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে আপনার শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করাবে। ওকে, স্কলারশিপ কী কী কভার করবে এই জিনিসটা এখানে বলা আছে। টিউশন ফ্রি, তারপর হচ্ছে আপনার ক্যাম্পাস, অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন, এগুলো একদম ফ্রি, আপনাকে কোনো কিছুই পে করতে হবে না। মেডিকেল ইন্স্যুরেন্স আপনাকে পে করতে হবে না, এবং কি লিভিং অ্যালাউ, লিভিং অ্যালাউন্সটা আপনাকে দিবে। লিভিং অ্যালাউন্স কীরকম দিবে, আমরা এর আগে আগে যে ইউনিভার্সিটিগুলো নিয়ে ভিডিও বানাইছি ওখানে বলছি যে মাস্টার্সে সাধারণত 3000 RMB দেওয়া হয়, এবং কি পিএইচডির জন্য 3500 RMB দেওয়া হয়। বাংলাদেশি টাকা প্রায় মাস্টার্সের জন্য আসে 45,000 টাকা, আর হচ্ছে পিএইচডির জন্য আসে 51,000 টাকা প্রতি মাসে আপনাকে ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে। অ্যাপ্লিকেশনের টাইম আজকে থেকে শুরু করে একদম হচ্ছে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করার সময় আছে, 2020। সো সরি, 2022। তো আপনি এ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন, অনেক লং টাইম। আপনাদের যদি পেপারে কোনো ঘাটতি থাকে, আপনারা সব কিছু প্রিপারেশন নিয়ে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাডমিশন মানে হচ্ছে কখন থেকে স্টার্ট হবে আপনার প্রোগ্রামটা, সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর 2022-এ অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে এটা একটু বলে রাখি যে প্রসিডিউর, অ্যাপ্লিকেশন প্রসিডিউর হচ্ছে, এখানে গেলে আপনি দেখতে পারবেন। আমরা পরে একটা পেজ, ওকে, এই পেজটাতে আমরা ইন্ট্রোডিউস করবো যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর কী কী লাগবে অ্যাপ্লিকেশনে করার জন্য। তো সেম আপনি এখানে ক্লিক করলে আপনি এই পেজে নিয়ে আসবে। তো অ্যাপ্লিকেশন করতে কী কী লাগবে, যদি আপনি পিএইচডি স্টুডেন্ট হন তাহলে কী কী লাগবে এখানে বলছে। যেমন ধরেন হচ্ছে আপনাকে চাইনিজ, নন চাইনিজ হতে হবে, তারপর হচ্ছে গুড হেলদি হতে হবে, এবং কি হচ্ছে ব্যাচেলর হলে, সরি, মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করলে ব্যাচেলর ডিগ্রি আপনার থাকতে হবে, পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করলে আপনাকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে আপনার যদি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোনো সার্টিফিকেট থাকে, ল্যাঙ্গুয়েজ আপনি যদি চাইনিজ প্রোগ্রাম নিয়ে পড়তে চান তাহলে আপনাকে SSK 5 লাগবে মাস্টার্সের জন্য, পিএইচডির জন্য SSK 6 লাগবে 180-এর উপরে, এবং কি মাস্টার্সের জন্য 210-এর উপরে চাইনিজ কোর্স SSK। সো এগুলো সিম্পল জিনিস, আপনারা এক নজর দেখে নিলেই বুঝতে পারবেন জিনিসগুলো। তারপর ফর স্কলারশিপ অ্যাপ্লিকেশন ডিউরেশন, ফর ওই তো বললাম 10 এপ্রিল আমরা আগেই যেটা বলছি, এবং কি যদি আপনি ফর
স্কলারশিপ, আর যদি স্কলারশিপ ছাড়া আপনি পড়তে চান ফর দ্য সেলফ সাপোর্টেড, সেলফ সাপোর্টেড হচ্ছে আপনি নিজের টাকা দিয়ে পড়াশোনা করতে চান, তাহলে ওইটার অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে একেবারে 20 জুন পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 2022। প্রোগ্রাম লিস্ট হচ্ছে আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন কোন কোন প্রোগ্রামে আপনি পড়াশোনা করতে পারেন মাস্টার্সে, আপনারা এগুলো নিজেরা দেখে নিলে হবে। ডিউরেশন আমরা আগেই বললাম 3 বছর মাস্টার্সের জন্য, পিএইচডির জন্য হচ্ছে 4 বছর। তো এই জিনিসগুলো এবং এবং কি হচ্ছে আপনার কি কি জিনিস লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য, ওকে, আপনার 1 কপি ছবি, পাসপোর্টের 1 কপি ছবি লাগবে, স্ক্যান কপি অবশ্যই, তারপর হচ্ছে আপনার গ্রাজুয়েশন সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট নোটারি লাগবে এই সম্পর্কে এখানে বলা আছে, ট্রান্সক্রিপ্ট লাগবে আপনার, এবং কি হচ্ছে আপনাকে চাইনিজ এবং ইংলিশ প্রফিয়েন্সি যদি সার্টিফিকেট থাকে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট অথবা চাইনিজের যদি সার্টিফিকেট থাকে আপনি শো করতে পারেন, অ্যাকসেপ্ট লেটার যদি আপনি যদি আপনার থাকে, আপনি যদি হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করেন আপনি প্রথমে ইউনিভার্সিটির প্রফেসরের সাথে যোগাযোগ করে একটা কনফার্মেশন লেটার আনতে পারেন, যেটা হচ্ছে অ্যাকসেপ্ট লেটার, যে ওই আপনি যে প্রফেসর আন্ডারে মাস্টার্স করবেন বা পিএইচডি করবেন ওনাকে কনভিন্স করে আপনি একটা লেটার নেবেন যে উনি এগ্রি আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য, ওইটা আপনি এখানে পেস্ট করতে পারবেন। ওকে, সো টু রেকমেন্ডেশন লেটার, রেকমেন্ডেশন লেটার আপনারা দুইটা নেবেন, এবং কি রেকমেন্ডেশন লেটার আমি আশা করি সবাই জানেন, রেকমেন্ডেশন ইংলিশ অথবা চাইনিজে হতে হবে। ওকে, রেকমেন্ডেশন লেটার কি এখানে বিস্তারিত বলা আছে আপনারা এই জিনিসগুলো পড়ে দেখবেন বা বুঝতে পারবেন এগুলো একটু দেখলে। আর বিশেষ করে হচ্ছে ফাইন্যান্সিয়াল, আপনি যদি সিএসসিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে মূলত ফাইন্যান্সিয়াল লাগে না, তারপর পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার, আপনার হচ্ছে আদার্স ডকুমেন্ট থাকলে ওইগুলো দিবেন, সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড পেপার পাবলিকেশন ইত্যাদি সব কিছু কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনার কপিড অফার অ্যান্ড ফিজিক্যাল, এটা হচ্ছে আপনাকে মেডিকেল করতে হবে, আর মেডিকেলের যে পেপারটা আছে ফর্মটা আছে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল মোটামুটি আপনার কি কি লাগবে, এখানে সবগুলা বলা হয়েছে আপনার কি কি লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। ওকে, আপনি একটু ভালো করে চেক দিয়ে রাখবেন, আপনি যদি কোনো পেপারে ঘাটতি থাকে আপনি কিন্তু এখান থেকে এখন প্রিপারেশন নিতে পারবেন, যেহেতু অনেক লং একটা টাইম আছে, এখনও বেশ কয়েকটা মাস আছে আপনার জন্য। তারপর স্কলারশিপ প্রোগ্রাম, একটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা সিজিএস স্কলারশিপ গেল, এ টাইপের, বি টাইপের, এ টাইপের সাধারণত আমরা এম্বাসিতে অ্যাপ্লিকেশন করি, বাট বি টাইপের হচ্ছে আমরা সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারি। অ্যাপ্লিকেশনের প্রসিডিউর হচ্ছে আপনি সরাসরি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে। তো এই এই বিষয়গুলো নিয়ে আমরা এর আগে কথা বলছি যে আপনি কিভাবে এই দুই দুইটা জায়গাতে অ্যাপ্লিকেশন করবেন, একটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, ইউনিভার্সিটি প্রোগ্রামের ক্ষেত্রে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করবেন। এই ইউনিভার্সিটিতে আরেকটি স্কলারশিপ আছে যেটা হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ, তো আপনারা ইচ্ছা করলে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে, কারণ এটা হচ্ছে দুই ধরনের স্কলারশিপ, একটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, আরেকটা হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ, একদম ডিফারেন্ট স্কলারশিপ, বাট আপনারা ইচ্ছা করলে দুটোটাতেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এখানে গিয়ে আপনি এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, বাট এগুলো অত গুরুত্বপূর্ণ না, জাস্ট আপনারা জেনে রাখলেই হবে অ্যাপ্লিকেশনের নিয়মগুলো। তো এই ছিল মোটামুটি, আর এগুলো হচ্ছে অন্যান্য কিভাবে পেমেন্ট করবেন, অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 600 MB, এই বিষয়গুলো এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনের সময় এই জিনিসগুলো দেখে নেবেন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে, এগুলোর জন্য আপনার এখন যদি আপনার এই পেপারগুলো না থাকে তাহলে আপনি কিন্তু এগুলোর জন্য প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো পেপারে ঘাটতি থাকে তাহলে ওইগুলো আপনি সংগ্রহ করেন, এবং কি ওইগুলোর এখনই সব কিছু রেডি করে রাখেন যাতে অ্যাপ্লিকেশনের সময় আপনার কোনো প্রবলেম না হয়। সো এইগুলো আপনাদেরকে দেখতে হবে না, এখানে অ্যাপ্লিকেশন ছাড়া অন্য খরচগুলো হচ্ছে যদি আপনি টাকা দিয়ে পড়তে চান এখানে তাহলে বাকি খরচ, আর যদি আপনি সিএসসি স্কলারশিপ পান তাহলে এইগুলো খরচ কোনো কিছু আপনাকে দিতে হবে না। সো এই ছিল আজকের মতো, আজকে আমরা ইস্ট চায়না ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কথা বললাম, এখানে অনেক ভালো বাংলাদেশি কমিউনিটি আছে, এবং কি হচ্ছে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন, অনেক ইজি টু গেট দ্য অ্যাডমিশন দিস ইউনিভার্সিটি, সো এটা অনেক ভালো একটা চয়েস হতে পারে আপনাদের জন্য।
যারা এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন, আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি চেষ্টা করবো আপনাদেরকে এভাবে ভিডিও দিয়ে হেল্প করার জন্য। আর আশা করবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি আরও বেশি বেশি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।